আমেরিকা থেকে ঘোষণা দিয়েছে যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা হলো রয়্যাল এজেন্ট, এখন তাকে মব জাস্টিস করে ফেলবো। মব জাস্টিস বুঝেন? মব জাস্টিস হলো যে পিটিয়ে মানুষকে মারে, যারা নিজেরাই জনগণ উত্তেজিত জনতা কাউকে যদি পিটিয়ে মেরে ফেলে নিজের হাতে বিচার করে, এটাকে বলে মব জাস্টিস। সময় সময় দেখেন না ছেলে ধরার সন্দেহে, ডাকাত সন্দেহে, চোর সন্দেহে, বা এই যে 5ই অগস্টের পরে উত্তেজিত জনতা যদি কাউকে মেরে ফেলে পিটিয়া, এটাকে নাম দেওয়া হয়েছে মব জাস্টিস। এটা কত বড় ভয়ঙ্কর হতে পারে বুঝা নিয়ে। আচ্ছা যাক, সাংবাদিক ইলিয়াস তার এক ইউটিউবে ঘোষণা দিলেন যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা সে হলো রয়্যাল এজেন্ট। আচ্ছা, কিভাবে সে, তার বিরুদ্ধে অভিযোগ কি আর কর্মসূচি কি, আমি টোটাল বিষয়টি আপনাদেরকে বলতেছি। তার বিরুদ্ধে অভিযোগ কি আর তাকে মব জাস্টিস করে দেওয়ার ঘোষণা তাও আবার দেখেন। আমি দেখলাম একটা ইউটিউবে এই ভিডিওতে সে বলতেছে যে ওই যে জসিমউদ্দিন রহমানি, উনি 10-12 বছর জেলে ছিল, মজলুম আলেম, জঙ্গিবাদের অভিযোগে তাকে 10-12 বছর আটকে রাখছিল শেখ হাসিনা, ফ্যাসি শেখ হাসিনার সরকার, উনি বেরোয়ছে। তো দেখলাম এক ভিডিওতে ওই এক ভিডিওতে বলতেছে ইয়েকে ওই সাংবাদিক ইলিয়াস যে ভাই জসিমউদ্দিন রহমানি সহ আলেম ওলামা যারা আছেন, জসিমউদ্দিন রহমানি সহ আলেম ওলামা যারা আছেন, আজকে শুক্রবারের দিন তাদের এই কর্মসূচি, এটা তো কর্মসূচি বলা যাবে না, আমি সাংবাদিক ইলিয়াস আমেরিকা থেকে যে ঘোষণা দিয়েছে এই ঘোষণাটা পাঠ করতেছি। সে বলছিল আজকে শুক্রবার বেলা 3টার সময়, মানে জুম্মার নামাজের পরে, মাওলানা জসিমউদ্দিন রহমানি সহ আর কয়েকজনের নাম বলছে যে সকল আলেম ওলামা ছাত্র এবং তহিদি জনতা আপনারা 3টা বাজে কালবেলা অফিসে চলে আসবেন। ভয়ঙ্কর ব্যাপার, আলেম ওলামা ছাত্র তহিদি জনতা সবাই 3টা বাজে কালবেলা অফিসে চলে আসবেন, কারণ কালবেলা সম্পাদক হলো রয়্যাল এজেন্ট। তার এই ঘোষণাটা একটা ভয়ঙ্কর ঘোষণা না ভাই? আচ্ছা, রয়্যাল এজেন্ট হলো কিভাবে সে? সে সাংবাদিক ইলিয়াস বলতেছে যে জসিমউদ্দিন রহমানি সহ কিছু আলেমকে যখন গ্রেপ্তার করেছিল ডিবি, ওইখানে এই কালবেলা সম্পাদককে ডেকে নেওয়া হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় উনি উপস্থিত ছিলেন। এখন এই বিষয়টা আমরা তদন্ত করে দেখলাম যে কালবেলা পত্রিকায় যে নিউজ করেছিল এদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদ নিয়ে একটা নিউজ হয়েছিল, তো সেই নিউজের কারণে ডিবি থেকে এই জসিমউদ্দিন রহমানি সহ যাদের গ্রেপ্তার করছিল এদের সাথে স্টেটমেন্ট নেওয়ার জন্য ওই সম্পাদক কোডাক ছিল, যে আপনারা যে নিউজ করছেন যাচাই বাছাই করার জন্য। যাক, আমি সেটা বলছি না, কালবেলার সম্পাদক তো বৈধভাবে বাংলাদেশে থাকে, সে কালবেলা পত্রিকার সম্পাদক হিসেবে এখানে চাকরি করে, সে যদি রয়্যাল এজেন্ট হয় তাহলে তো বাংলাদেশে সরকার আছে, সরকার আছে না, তাহলে সরকারের কাছে আপনারা অভিযোগ জানাইতে পারেন বা আইনগতভাবে আপনি থানায় মামলা দিতে পারেন, তার বিরুদ্ধে মামলা দেন, সে রয়্যাল এজেন্ট, সে কি ক্ষতি করছে আপনাকে, আপনারা মামলা দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নাই। যে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা যদি রয়্যাল এজেন্ট হয় বা সে যদি কোনো অপরাধে জড়িত হয়,
থানায় মামলা দেন বা সরকারের কাছে অভিযোগ দেন, দেশে তো সরকার আছে। কিন্তু দেখেন এই ধরনের লোক কত বড় ভয়ঙ্কর হইতে পারে। দেখেন সাংবাদিক ইলিয়াস আমেরিকা থেকে ঘোষণা দিছে ইউটিউবে, তার 3 মিলিয়নের উপরে, 3.5 মিলিয়ন বাংলাদেশের মক্কেল বানায় রাখছে, 3.5 মিলিয়ন তার ইউটিউবে। সে ডাক দিছে, কর্মসূচি ঘোষণা করছে। কি ভয়ঙ্কর একটা কর্মসূচি জানেন, যে আজকে শুক্রবারের দিন, তো জুম্মার দিনে দিছে কর্মসূচি। কি কর্মসূচি না এটা, জুম্মার দিনে ঘোষণা দিছে যে আপনারা জসীমউদ্দিন রহমানি সহ আলেম ওলামা ছাত্র, মাদ্রাসার ছাত্র এবং তৌহিদি জনতা, আপনারা সবাই কালবেলা অফিসে চলে আসেন, এই হলো রয়্যাল এজেন্ট, একে ধরতে হবে। এখন কথা হলো কি, কত ভয়ঙ্কর কথা, ডেঞ্জারাস কথা এটা ভাই, এটা হলো মব জাস্টিস। কালবেলা অফিসে গেলেন, শত শত লোক, তখন তার কন্ট্রোল থাকলো না, তারে হয়তো পিটিয়ে মাইরেও ফেলতে পারে, পারে না। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইন আদালত আছে, মামলা করা যেতে পারে। আর যদি আপনি কর্মসূচি পালন করতে চান, তাহলে কর্মসূচি আপনি দিতে পারেন, সেটা উল্লেখ করতে হবে যে ওনাকে গ্রেপ্তারের দাবিতে বা বিচারের দাবিতে আমরা প্রেস ক্লাবে সামনে আপনি মানববন্ধন করতে পারেন, অন্য যে কোনো জায়গায় আপনি কর্মসূচি দিতে পারেন। কিন্তু কর্মসূচির কথা তো বলছে না, ডাইরেক্ট বলতেছে যে আলেম ওলামা যারা আছেন তৌহিদি জনতা সবাই শুক্রবারের দিন 3টা বাজে কালবেলা অফিসে চলে আসেন। কি ভয়ঙ্কর কথা। আচ্ছা তারপরে কি হলো, সরকার বাধ্য হয়ে সরকার প্রজ্ঞাপন জারি করছে যে কোন পত্রিকা অফিসে যদি কেহ, কোন পত্রিকা অফিসে যদি কেহ, এই যে প্রজ্ঞাপনটা দেখেন, সরকার যে প্রজ্ঞাপন জারি করছে দেখেন, এই যে আমি যে আসিফ নজরুলের ইয়ার থেকে পড়ে শোনাই, বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের, এর থেকে ফেসবুকতে দেখে নিয়েন আপনারা, আমি পড়ে শোনাই। সম্পত্তি বাংলাদেশের মিডিয়াকে হুমকি প্রদান ও ঘেরাওয়ের ঘোষণা তথ্য মন্ত্রণালয় অবহিত হয়েছে, এ বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য হল বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাসী মিডিয়া হুমকি প্রদান সহ ঘেরাও নিন্দা জানায় এবং এই ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা কিন্তু একটাই, কি মনে করেন দেশটা এখন একটা মবের মূল্য হয়ে গেছে না। সাংবাদিক ইলিয়াস আমেরিকার থেকে ঘোষণা দিতেছে ও ওখানে বসে বসে বাংলাদেশে রয়্যাল এজেন্ট খুঁজতেছে, যে ভারতের দালাল কে কে আছে, রয়্যাল এজেন্ট আছে কে কে, তার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত। তার যে ঘোষণাটা, আপনারা কি এইটাকে স্বাভাবিকভাবে নিতেছেন? এটা একটা ভয়ঙ্কর ঘোষণা। কিছু ইউটিউবার আছে, তারা হলো লাগাম ছাড়া। তবে আমি সরকারকে সতর্ক করে দিই, দেখেন এই যে সাংবাদিক ইলিয়াস আছে, পিনাকি ভট্টাচার্য আছে, এরা হলো গালিবাজ। গালি দিয়া ইউটিউবে লাখ লাখ টাকা কামাইছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পাইছে, শেখ হাসিনার আওয়ামী লীগ রাস্তাদিন গালাগালি করছে, তাদের পেশা হয়ে গেছে গালি দেওয়া। এখন কিন্তু আপনাকেও গালি দিব, এখন যে সরকার আছে আপনাকে এখন ধরছে না, পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুল সহ সব উপদেষ্টার বিরুদ্ধে ভিডিও করতেছে, গালাগালি করতেছে, ইলিয়াস এই যে শুরু করছে গালাগালি করতেছে। আরে ভাই, ঢেকির কাজ হলো বাড়াবানা, ধান ভাঙা, এই সব ইউটিউবের কাজ হলো, ইউটিউবারদের কাজ হলো গালি দেওয়া, নিরাপদ দূরত্বে চলে যে গালি দেওয়া। আমেরিকা ফ্রান্স ওইসব দেশে মানবাধিকার আছে, গণতন্ত্র আছে, তারা ওইখানে যে এই আওয়ামী লীগ সরকার রে, হাসিনা সরকার রে গালাগালি করছে, আমরা তো দেশে বসে গালাগালি করছি, যতটুকু পারছি নিয়ন্ত্রণ করে করছি, জেলও খাটছি 15 বছর, কিন্তু তারা নিজেরে মনে করে তারা বীর বাহাদুর হয়ে গেছে,
তারাদের কাপুরুষ দেশ থেকে পালায় যে নিরাপদ দূরত্বে থেকে গালাগালি করতেছে সেটা আবার সবাই বুঝে বুঝে না কিছু চোদাবোকা আছে না কি চোদাবোকা কিছু পাবলিক আছে এরা বুঝে না আমরা বুঝি এই সরকারও বুঝে পিনাকি ভট্টাচার্য উপদেষ্টা হওয়ার জন্য আবার তাকে দেশে ফিরিয়ে আনার জন্য টাকা দিয়ে কিছু ছেলেপেলেদের মানবন্ধনও করাইছে যে পিনাকিকে ফিরিয়ে আনা হোক তারপর হে অনেক ভিডিও করছে যে আমি যদি স্বাস্থ্যমন্ত্রী উপদেষ্টা হইতাম কি করতাম আমি যদি অমুক উপদেষ্টা হইতাম কি হইতাম আমাকে যদি রাষ্ট্রদূত বানাইতো ফ্রান্সের তাহলে আমি কি করতাম ডেলি ভিডিও করতেছে সরকারও হাসতেছে আমরাও হাসি যে আরে বেটা দেশ থেকে পালিয়ে দেয়া নিরাপদ দূরত্বে গালাগালি করতে অনলাইনে ঘরে বসে গালাগালি করতে পারলে সে বীর বাহাদুর মহাপুরুষ হয়ে গেল পিনাকি ভট্টাচার্যের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে কতগুলো করছিল আরে উপদেষ্টা করব যে পরিমাণ গালাগালি পাঁচ বছরে করছে সরকারে এখন এরা তো আর পাততেই দেয় নাই কোনো কথাও শুনে না ওরা ডাকেও না এখন দেখলাম ওই দিন ভিডিও করছে আসিফ নজরুলের একজন করে ধরতেছে উপদেষ্টারে আর অকথ্য ভাষায় উল্টা পাল্টা করে চরিত্র হনন করে ভিডিও বানাইতে আছে হ্যাঁ এটাই বলতেছি যে এইসব ইউটিউবারদের পেশাই হয়ে গেছে গালি দেওয়া চরিত্র হনন করা তারা কি বসে থাকবো তত্ত্বাবধায়ক সরকারের পরে এদেরকে এখন হাসিনা তো আর নাই পলাতো আওয়ামী লীগ নাই তাহলে তাদেরকে আর গালি দিব না তাহলে এখন তাদের গালি তো দিতে হবে তাদের কাজ তো তাদের করতে হবে তাদের ভিউ থাকতে হবে ফেসবুকে ইনকাম থাকতে হবে টাকা পেতে হবে এখন ওরা ধরছে তত্ত্বাবধায়ক সরকারে গালাগালি করতেছে তত্ত্বাবধায়ক চলে যাওয়ার পরে যে সরকার আবার ওটাকে ধরবো এই জন্য বলছি যে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন ব্যবস্থা নেন এরা দেশে মব জাস্টিস মানে গৃহযুদ্ধ বাঁধিতে চায় এরা দেশে সাংবাদিক ইলিয়াস কে একটি একুশে টেলিভিশনে কাজ করতো দেশ ছেড়ে পালাই গেছে একটা সুযোগ পাইছে আমেরিকা এটারে কাজে লাগাই আমেরিকা যাইতে পারছে সে ভালো কত বড় দুঃসাহস তার সে বলছে কালবেলা সম্পাদক হলো রয়্যাল এজেন্ট সন্তোষ শর্মা আলেম ওলামা ছাত্র তহিদি জনতা যারা আছেন শুক্রবারের দিন 3টা বাজে সবাই কালবেলা অফিস চলে আসবেন তার নামে তো এখনই মামলা হওয়া উচিত সে তো কোনো কর্মসূচি ঘোষণা করে নাই কালবেলা অফিসে কি এত লোকজন নিয়া যে সবাই আহ্বান জানাইছেন চলে আসেন কালবেলা অফিসে কোন লোকের অফিসে কি কর্মসূচি হয় অফিসে যায় কি জন্য হামলা করতে যায় মানুষ আলোচনার জন্য যায় একজন দুজন পাঁচজন আর যখন শত শত লোক নিয়ে আপনি কালবেলা অফিসে যেতে চাইছেন এটা তো অন্য উদ্দেশ্য লুটপাট করবেন না হলে তাকে হত্যা করবেন এটা এটা তো আইন বিরোধী কাজ এটা তো কর্মসূচি না বাধ্য হয়ে সরকার খুব দ্রুত একটা এই জন্য সরকারকে আমি সাধুবাদ জানাই সরকার করছে গিয়ে সাথে সাথে একটা প্রজ্ঞাপন জারি করে দিছে কি কিন্তু সাংবাদিক ইলিয়াসের নাম উল্লেখ করে নাই এই জন্য দেখলাম কেউ এটার এই জন্য ভিডিওটা বানাইলাম যে কেউ বুঝতে পারতেছে না যে সরকার হঠাৎ করে এই প্রজ্ঞাপন দিল কেন যে কেউ যদি ঘেরাও করতে যায় কোনো মিডিয়ারে হুমকি দেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজকে দেখলাম অনেক টক শো করে যারা ওনারা ফেসবুকে লিখছে যে এই প্রজ্ঞাপনটা কেন দিল অনেকে এটা জানে না এই জন্য আমি জানাইলাম আপনারা সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে যা দেখে নেবেন ওর কর্মসূচিটা কর্মসূচি কিন্তু উনি প্রত্যাহার করে নাই আজকে 3টা বাজে কালবেলা অফিসে যাওয়ার জন্য হাজার হাজার তহিদি জনতারে ডাকছিল এই প্রজ্ঞাপনের পরে সে বলছে যে এটা এই শুক্রবার আমরা বন্ধ করলাম আগামী শুক্রবারে করব এই 7 দিনের মধ্যে যদি ওই সরকার ব্যবস্থা নাই তাহলে নিব না হলে আগামী শুক্রবার রাখছে কিন্তু এই কর্মসূচি চিন্তা করতে পারেন উনি একজন সাংবাদিক দাবি করে নিজেকে বিবেকবান লোক সে কি কর্মসূচি এটা তো কোনো কর্মসূচি না কোনো কর্মসূচি দিছে এটা আমি শুনে আশ্চর্য হয়ে গেছি তার ভিডিও জসিমউদ্দিন রাহামি রহমানি উনি ওই জঙ্গিবাদের ওই অভিযোগে যিনি 10-12 বছর জেলে ছিল মনে হয় তো যাই হোক উনি মজলুম বা নাই বা অন্যায় ছিল এগুলো আমার বিষয় না আমার বিষয় হলো যে এই যে সাংবাদিকে
শত শত হাজার হাজার তহিজন তাকে কালবেলা অফিসে তিনটা বাজে চলে আসতে বললো, আরে ধরতে হবে কারে, সন্তোষ শর্মাকে, কালবেলা সম্পাদককে। দেশবাসী সরকারকে ধন্যবাদ, সরকার এটা ব্যবস্থা নিছে, প্রজ্ঞাপন দিছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ এগুলো করতে যায়। কিন্তু দেশবাসীর প্রতি আমার আহ্বান থাকলো, এই সাংবাদিক ইলিয়াস পিনাকি, তারা ইউটিউবে এক একজন বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু বাংলাদেশে কিন্তু এগুলো হলো বিড়াল। তাহলে বিড়ালের পিছনে আপনারা থাকেন না, বিড়ালের লেজ ধরে টানাটানি করে আপনার তো কোনো লাভ নেই। বিড়ালের পিছিয়ে থাকবেন, আপনি মাছ খেয়ে কাঁটাটা দিতে হবে, কাঁটাটা হইলেও আপনি তাকে দিবেন। কিন্তু ওরা যে ভাব লইছে রয়্যাল বেঙ্গল টাইগার, ওটি হলো ভুয়া। এদের থেকে সবাই সাবধান থাকবেন, সবাই এদেরকে আনফলো করে দেন, আনফলো করে দেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।